সমাধিস্থল শুধুমাত্র মানুষের অন্তিম স্থান নয়, সৌন্দর্য সহকারে সাজানো শান্তির জায়গা, তারই সাথে অনেক ইতিহাসেরও সাক্ষী। বাঙালিদের ইতিহাসের সেরকমই দুইজন মহাপুরুষ মাইকেল মধুসূদন দত্ত এবং বেথুন সাহেব, কলকাতাতে তারা শান্তিতে শায়িত। আজ আমরা সেই মহাপুরুষদের সমাধিস্থল দর্শন করতে এসেছি। দিস ইজ সৌমেন ভট্টাচার্য উইথ সিদ্ধার্থ ঘাটি অ্যান্ড উই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SBGS ইনফো অ্যান্ড লাইফস্টাইল। ১৮৪০ খ্রিস্টাব্দে তৈরি হওয়া লোয়ার সার্কুলার রোড সিমেট্রি এক অসাধারণ সুন্দর জায়গা। ১৮৮১ সালে ক্রিশ্চিয়ান ব্যুরাল বোর্ড এটার দায়িত্বে আসে। এই সিমেট্রি আগে কমনওয়েলথ ওয়ার গ্রেভ নামে পরিচিত ছিল। লোয়ার সার্কুলার রোড সিমেট্রি জেনারেল এপিস্কোপাল কবরস্থান নামে পরিচিত, যা ভারতের কলকাতার মাদার টেরিসা সরণি এবং আচার্য জগদীশচন্দ্র বোস রোডের সংযোগস্থলে অবস্থিত। এই সিমেট্রি সপ্তাহের প্রতিটি দিনই সকাল ১০টা থেকে বিকেল ৫টা অবধি খোলা থাকে। মল্লিকবাজারের দিক থেকে যে বাসগুলো যাচ্ছে তাতে করে অথবা শিয়ালদহ স্টেশন থেকে নেমেও বাসে করে এখানে পৌঁছাতে পারবেন আপনারা। ভিতরে পৌঁছতেই শান্ত একটা সুন্দর পরিবেশের মাঝে আমরা উপস্থিত হলাম। সেই সুন্দর পরিবেশের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছালাম মধু বিশ্রাম পথের দিকে, যেখানে বাংলা সাহিত্যের এক মহান ব্যক্তি মাইকেল মধুসূদন দত্ত শায়িত আছেন। দূর থেকে দেখা গেল মাইকেল মধুসূদন দত্তের সমাধিস্থল, এখানে তার সহধর্মিণীর সমাধিও একই সাথে রাখা আছে। মাইকেল মধুসূদন দত্তের প্রতি সম্মান জানাতে ওনার সমাধিস্থলে ফুল দিয়ে প্রণাম জানিয়ে আমরা সেখানে মোমবাতি জ্বালিয়ে দিলাম। বন্ধুরা, আমাদেরকে উৎসাহ দিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনটিও প্রেস করে নিতে ভুলবেন না। এতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেতে আপনাদের খুব সুবিধা হবে। এরই সাথে শেয়ার করে দেবেন আপনাদের পরিচিতদের কাছে, যাতে তারা এই ভিডিওটি দেখতে পারে। আর আমাদের কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ভিডিওটি। এবার আমরা এগিয়ে চললাম বেথুন বিথির দিকে, যেখানে শান্তিতে শায়িত আছেন বেথুন সাহেব। ওনার পুরো নাম জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন। এখানে এসে জানতে পারলাম কলকাতার পূর্ত দপ্তর এই মহান মানুষদের সমাধিস্থলে রক্ষণাবেক্ষণ করে থাকে। জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন এক মহান শিক্ষক। উনি ভারতে মহিলাদের শিক্ষার জন্য অনেক কাজ করে গেছেন। তিনি ১৮৪৯ সালে কলকাতা মহিলা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তার মৃত্যুর পরে ১৮৭৯ সালে এটি বেথুন কলেজ হিসাবে উন্নীত হয়, যা ভারতের প্রথম মহিলা কলেজ। ১২ আগস্ট ১৮৫১ সালে মাত্র ৫০ বছর বয়সে এই মহান মানুষটির মৃত্যু হয়েছিল। ওনার সমাধিস্থলেও আমরা মোমবাতি জ্বালিয়ে ওনার প্রতি আমাদের অন্তর থেকে শ্রদ্ধা জানালাম। ফিরে আসবার সময়
এখানকার যে সৌন্দর্য আমাদের চোখে ধরা দিয়েছিল তার কিছুটা আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। Friends, hope you like our presentation. Please subscribe to our channel and don't forget to press the bell icon. In this way, you can get all our upcoming videos notification. Please give like and share our videos. Comments on our videos. Your important valuable comments will encourage us to get better videos ahead of you. Thank you, friends.